বড্ড দেরি হয়ে গেল আজ। আরে আরে, ও মা গো, উড়ে গেলাম। এই বা, আপনার লাগেনি তো? আজ আর পুজো দেওয়া হলো না, যাই মন্দিরে গিয়ে প্রণামটা অন্তত করে আসি। ও মা গো। কিন্তু এইরকম চোট নিয়ে যাবেন কি করে? যেতে তো হবেই, পূজোর মন করে বেরিয়েছি, মন্দির পর্যন্ত না গেলে পাপ হবে যে। বেশ, তাহলে চলুন, আমাকে ধরে চলুন, আমার উপর ভর দিয়ে চলুন, আমি নিয়ে যাচ্ছি। বেশ, কিন্তু আপনার কাজ? এখন ধরে নিন এটাই আমার কাজ, চলুন। আচ্ছা, আপনাকে আগে দেখিনি তো? না, আমি এখানে নতুন। তার মানে আপনি আমাদের নতুন পোস্টমাস্টার বাবু? আপনি কি করে বুঝলেন? শুনেছিলাম পোস্ট অফিসে নতুন মাস্টার বাবু এসেছেন, মনে হলো আপনি সেই মাস্টার বাবু। আমার নাম নিশি। আমি নরেন। বাহ, আমাদের দুজনের নামই কিন্তু নদী শুরু, এটা কিন্তু বেশ। বেশ বেশ কেন? না কিছু না। বাবু, এত দেরি? ঘুরতে ঘুরতে জঙ্গলের মধ্যে মন্দিরটাতে গিয়ে পড়েছিলাম। একা একা ওই জঙ্গলে গিয়েছিলেন বাবু? আরে না না, একা না, একা কোথায়। তা কে ছিল সঙ্গে? ওই না না, নিশির সঙ্গে, মানে একজন যুবতীর সঙ্গে জঙ্গলে গেছি, এটা বলাটা বোধহয় উচিত হবে না। কার সঙ্গে গিয়েছিলেন? ওই নে, গিয়েছিলাম আমার ছায়ার সঙ্গে। হ্যাঁ, ছায়া। তা বাবা বুড়ো, এখন তুমি পুলিশ না হয় একটু আমার মা হও, বড্ড খিদে পেয়ে গেছে বাবা। এই পেকেছ, আপনি হাত মুখ ধুয়ে নিন বাবু, আমি খাবার বাড়ছি। হ্যাঁ, নরেন, আমাকে ফেলে রেখে চলে এলে, তোমার খারাপ লাগেনি? কি হলো নরেন, তুমি আসবে না? নরেন, আসছি আসছি। বাবু বাবু বাবু, কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন বাবু? আমাকে ডাকছে। ডাকছে? আমি শুনেছি, ডাক পেয়েছি, আমাকে ডাকছে। বাবু বাবু, কেউ নেই, কেউ নেই বাবু। আমাকে ডাকছে, আমাকে নাম ধরে ডাকছে। আমি যাই, আমি বাবু বাবু বাবু, যাবেন না বাবু বাবু, কাল সকালে যাবেন। আসুন আসুন, শুয়ে পড়বেন, শুয়ে পড়বেন, আসুন। চাঁদের আলো আমাকে কঙ্কাল করে দেয়, আমার শক্তি চলে যায়। আসছে অমাবস্যায় তোমাকে আমার কাছে নিয়ে আসবো নরেন, আমার কাছে আনবো, তৈরি থেকো। নরেন বাড়ি আছো নাকি? আরে তারক কাকা, আসুন আসুন, বসুন। তারপর কেমন লাগছে গো আমাদের গ্রাম? ভালোই তো। এই বুড়ো, দু কাপ চা।
বাবু শরীরটা বোধহয় ভালো নেই বুঝলেন, কাল রাতে বাইরে বেরিয়ে যাচ্ছিলেন। সে কি কোথায় যাচ্ছিলে? কে জানে, বোধহয় ঘুমের ঘরে হয়তো কিছু করেছি, আমার মনে নেই। আমি ঠিক আছি। ঠিক থাকলেই ভালো। বাবু আপনি তো সকলকে তাবিজ দেন, বাবুকেও যদি। গ্রামে এমন অনেক কিছু থাকে যেটা তোমরা শহরে টেরই পাবে না। আমি তোমাকে একটা তাবিজ পরিয়ে দেব। কোন এসো নরেন, এসো নরেন, তুমি আসবে না? এসো নরেন, এসো নরেন। আমি আমি আসছি, আমি আসছি, আসছি, আমি আসছি। নিশি, নিশি দাঁড়াও, দাঁড়াও, আমি যাবো তোমার সাথে। এসো নরেন, এসো আমার সাথে, এসো। বাবু, বাবু চলে নামবেন না, বাবু, বাবু, বাবু চলে নামবেন না, বাবু। চলে গেল, চলে গেল। ওরে বাবা, পুরো পাটা জ্বলছে আমার। বাবু, বাবু, বাবু চলুন, চলুন বাড়ি, চলুন বাড়ি, চলুন এখন, চলুন চলুন। কি হয়েছে কাকা? কাকা আপনি কখন এলেন? নরেন, নরেন তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। কাল রাতে কি হয়েছিল? কি হবে, কাল রাতে তো আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম। বাড়িতে ঘুমোচ্ছিলে? তাহলে পায়ে এই ব্যথা পেলে কি করে? বাবু কাল রাতে আপনি জলে ডুবে যেতেন বাবু, নেহাত ওই তাবিজ ছিল বলে রূপসাগরের জল পায়ে ঠেকতেই আপনার পা জ্বলে উঠেছিল আর আপনি থেমে পড়েছিলেন, না হলে আমি আপনার কাছে পৌঁছানোর আগেই আপনি তলিয়ে যেতেন বাবু। পুরো গিয়ে তোমাকে বাঁচিয়ে এনেছে। শোনো, নিশি ভর করেছে তোমার উপরে। কেন, আমি কি করেছি? শোনো শোনো, অনেক কাল আগে প্রেমে ব্যর্থ এক দেবদাসী দীঘির জলে আত্মহত্যা করে। তার অতৃপ্ত আত্মা নিশি হয়ে গ্রামের অনেক যুবককে ওই রূপসাগরের অতল জলে টেনে নিয়ে গেছে। আমার কথা শোনো নরেন, বাড়ি থেকে কোথাও বেরিও না। বুড়ো, তুমি এসো তো আমার সাথে একবার। বাবু, বাবু যাবেন না, যাবেন না বাবু, বাবু যাবেন না। আরে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বুড়ো, আমি এক্ষুনি কলকাতায় চলে যাব। বাবু, বাবু যাবেন না, যাবেন না, যাবেন না বাবু, আপনার অনেক বিপদ, অনেক বিপদ বাবু, যাবেন না। আরে না না, তুমি বুঝতে পারছো না, এই গ্রাম ছেড়ে চলে গেলে কেউ আমার টিকিটিও ছুঁতে পারবে না। আমি আমি চললাম। বাবু, বাবু, বাবু কথা শুনুন, যাবেন না, যাবেন না বাবু, বাবু। কাকা, তারক কাকা, তারক কাকা। উফ, কিসের ধাক্কা লাগলো? এই কি, ঝড় নেই, বৃষ্টি নেই, গাছগুলো এভাবে দুলছে কেন? আরে কি হলো কাকা, এইভাবে ডাকলেন কেন? আরে নিশি ফিরে এসেছে। সে কি, আবার? এইবার কি হবে কাকা? যা বলছি
শোনো মন দিয়ে। বুড়ো বুড়ো, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে বুড়ো। বাবু বাবু বাবু, ভয় পাবেন না বাবু, আমি বাইরের দরজায় তালা দিয়ে দিচ্ছি। আপনি আপনি একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করুন বাবু। নরেন, তুমি আসবে না? নরেন, নিশি নিশি, এসো নরেন, আমার সঙ্গে এসো। যাচ্ছি যাচ্ছি নিশি, তুমি দাঁড়াও দাঁড়াও আমার জন্য, আমি যাচ্ছি। নরেন এসো, নরেন আমার হাত ধরে এসো। চলে যাচ্ছে চলে যাচ্ছে সব। নরেন চলে যাচ্ছে চলে যাচ্ছে, পুরো শরীরটা চলে যাচ্ছে আমার। বলো তুমি কি চাও, কেন ঘুরছো এখানে বলো? আমি আমি ওকে মারতে চাই, আমি সব পুরুষকে মারতে চাই, পুরুষ পৃথিবীর অভিশাপ। এই আগুন আমাকে যন্ত্রণা দিলেও ধ্বংস করতে পারবে না। জানি, কিন্তু এই নরকের আগুন তোমাকে ঘুম পাড়াতে পারবে। ঘুমিয়ে পড়ো নিশি, ঘুমিয়ে পড়ো, হিংসা প্রতিশোধ নিয়ে পাতালে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ো। ঘুম ঘুম। বাবু বাবু, উঠুন উঠুন বাবু, আপনি আপনি ঠিক আছেন তো বাবু? কি, আমি এখানে এলাম কি করে, কি হয়েছে কাকা? তোমাকে আর নিশি ভর করবে না, সে আবার তার জায়গায় ফিরে গেছে। কোথায়? নরকে। চলো চলো ঘরে, চলো নরেন ঘরে চলো।